দুটো সমস্যা, একটা যখন আগের বউ ছিল, বাচ্চা একটা বাচ্চা হয়ে মারা গেছে, মারা হওয়া যাওয়ার পরে আবার দ্বিতীয় বিয়ে করলাম, দ্বিতীয় বিয়ে করে এদের তিনটা বাচ্চা হলো, তিনটা বাচ্চা হওয়ার পরে তখন তো আমি জানি না যে কী ব্যবহার করতে হয় না হয়, সেটা তো আমি জানি না। না জানার পরে তো ওই সেন্টারে গেলাম আশা দিদির কাছে, আশা দিদির কাছে গেলে বলে অপারেশন করতে আমার বউকে, এই গ্রামে গর্ভনিরোধক বেশি কারা ব্যবহার করেন, মহিলারা না পুরুষরা? এটা কেন যে শুধুমাত্র মহিলারা গর্ভনিরোধ ব্যবহার করেন? পুরুষরা অতটা ইয়ে করতে ব্যবহার করতে চায় না নিরোধ, তা সেই জন্য মহিলারাই চারিদিক দিয়ে ভেবে তারা বড়ি খেতে চায়। পুরুষেরা ভয় পায়, ওরা বলে কি যে আমরা যদি এই অপারেশনটা করি তাহলে আমরা কাজ করার ক্ষমতা আমাদের কমে যাবে, আমরা কাজ করতে পারবো না, আগের মতো শক্তি পাবো না, ওদের মধ্যে এই ভয়টা আছে, ওকে প্রচুর পরিমাণে মোটিভেট করতে লাগে। আমি অপারেশন হলো, ভালোই থাকলাম, খুব সুবিধায় ভালোই খাটলাম খালাম বাচ্চাকে নিয়ে। 3 বছর 6 মাস পর আমার ফের গর্ভবতী, আমি কিছুতেই জানি না, আশা দিদিক মনিকেও আমি বলি না যে আমার সন্তান আছে, আমার স্বামীকেও আমি বলছি যে আমার কেমন নাচছে গো, আমি কিছু বলতে পারছি না। কুসুমনি গায়ে বিশ্বাস বড় ডাক্তার ছিল সেখানে, সেখানে নিজে হাতে ওরা দেখলো যে বাচ্চা বড় হয়ে গেছে, 4.5 মাস হয়ে গেছে সেটা। তারপর ডাক্তারের অনেক বুঝিয়ে ডাক্তার আমাকে ইয়ে করালো। তারপর আমি কি করব নিউল পাই, আবার বলছি যে আমাকে আবার অপারেশন করব, সেটা আমাকে আর অপারেশন করাবি না কেউ, আমি আমাকে কিছুতে অপারেশন করাবি না। তার মধ্যেই আমার স্বামীকে অপারেশন করালাম। যখন আমরা জানতে পেরেছিলাম যে মা আবার গর্ভবতী হয়েছে, আমরা কিন্তু তখন মাকে যেমন আশ্বস্ত করেছিলাম, সঙ্গে সঙ্গে তাকে বলেছিলাম তার স্বামীকে এনএসভি করে নিতে, এবং তার স্বামী কিন্তু আমাদের কথায় তখন মোটিভেটেড হয়েছিল এবং সে ব্যাপারটা বুঝেছিল যে ফ্যামিলিকে যে ছোট রাখতে হবে সেই উদ্দেশ্যটা সে বুঝেছিল, এবং তাতে করে সে তখন রাজি হয়। আমাদের কুশমন্ডি হসপিটাল থেকে তাকে তার স্বামীকে এনএসভি অপারেশন করে দেওয়া হয়েছিল। আমাদের যখন অপারেশন করি তখন আমি একটা মনে করলাম যে আমার ভয়, এই 4টা বাচ্চা নিয়ে কী করে সংসার দিন কাটাবো, এই দিন কাটা না সুখে থাকার জন্য, ওই জন্য আমি ইয়ে করলাম, এই সিদ্ধান্ত নিয়ে আবার এখন বর্তমান ভালো আছি। যদি গর্ভনিরোধক ব্যবহার করার পরেও গর্ভবতী হয়ে যায় তাহলে মহিলা কী করা দরকার? হ্যাঁ, এক্ষেত্রে যদি গর্ভনিরোধক ব্যবহার করছে, আমাদের মানে যেটা আমাদের সাবসেন্টার থেকে দেওয়া হয়, ব্যবহার করছে, ব্যবহার করতে করতে হয়তো এখানে মানে পার্সেন্টেজ আছে একটা যে এখানটায় মোটামুটি 5% এটা হতে পারে, সেক্ষেত্রে আমাদের বলা হয় তাহলে আমাদের সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সেই মহিলাকে যদি সে ইস্যুটি রাখতে চায়, বাচ্চাটা সে রাখতে চায়, তাহলে সে প্রেগনেন্সি কন্টিনিউ করবে, আর যদি মনে হয় যে না সে ওই প্রেগনেন্সিটা রাখবে না বা মেডিকালি আনফিট, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারি মানে যেটা সরকারি ব্যবস্থার থেকে ওখান থেকে গর্ভপাত করানোর জন্য ব্যবস্থা করা হয়, এবং সম্পূর্ণ সেটা যে ডাক্তারবাবুদের পারমিশন নেওয়া আছে, MTP বিশেষজ্ঞ, সেই ডাক্তারবাবুর কাছ থেকেই করতে পারমিশন দেওয়া হয়।